শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জন ডিকোস্তা, পিতা মাইকেল ডিকোস্তা, গ্রাম দক্ষিণ মারাত্তি, পোস্ট অফিস কালীগঞ্জ, ইউনিয়ন হলো তুমুলিয়া, প্রাইমারি স্কুল তুমুলিয়া সেন্ট জনস প্রাইমারি স্কুল, হাই স্কুল নাগরী সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন। কত সালে পাস করলেন ম্যাট্রিকুলেশন? ম্যাট্রিকুলেট 70 কলেজ, কালীগঞ্জ শ্রমিক কলেজ 72-এর ক্যান্ডিডেট ছিলাম আমি। স্কুল জীবন, স্কুল কলেজ জীবনে কোনো রাজনীতিতে জড়িত ছিলাম না, তবে পক্ষে ছিলাম, যেমন বঙ্গবন্ধুর পক্ষে ছিলাম। মানে এই রাজনীতিটা ভিতরে আসলো, আকাঙ্ক্ষাটা আসলো ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঢাকা রেসকোর্স ময়দান ভাষণ যখন দিল, পুরো মিটিংটা আমি ওই মাঠে থেকে শুনলাম। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে এটা শোনার পরে এই আমার রাজনৈতিক জীবন আরম্ভ। তখন ইন্টারমিডিয়েট করার রেডিও থেকে সংবাদ শোনার টোনার পরে এই 25 মার্চে তখন আমাদের এলাকা খ্রিস্টান ভাই মিল্লা টিলাম তখন কেমনে যাব ভারত, তখন একটা গ্রুপ করে টুলে অনিল বার্নার্টের একজন আছে, আমার 2 চাচা, একজনের নাম আলেক্সিস ডিকোস্তা আর একজন কমল ডিকোস্তা, এক বাড়িতে আমার 2 কাকা আর আমি, এই 3 জন, আরেকটা দিয়েছে কিন্তু আমরা তাহাজুদ্দি পান্না। এইখানে সংবাদ পেলাম আমাদের ডাঙ্গা, এই শীতলক্ষার ওই পরে ডাঙ্গা যে একটা ইয়ার জায়গা আছে, এখানে মিলন ভাই করে একজন আসলো, তারা প্রশিক্ষণ কিছু দিত, একটা ক্যাম্প করতে। আমরা তখন এই ডাঙ্গা ক্যাম্পে যাই, ডাঙ্গা ক্যাম্পে যাওয়ার পরে ওইখানে আবার 1 সপ্তাহ আমরা ট্রেনিং এখানে পাইছি, খাওয়া দাওয়া দিতে ভালো। তো ট্রেনিংটা ছিল এরকম, প্রথম গেছি পরে ট্রেনিংটা আমাদের ব্যানর চার্জ, কিন্তু ব্যানর চার্জ করতে হয় অস্ত্রপ্রস্তাবর এলাকায়, ব্যানর দিয়ে আমরা দেখাচ্ছি কীভাবে যুদ্ধ করতে হবে। এখন আমাদের সময় একটা হয়তো দেখাচ্ছে একটা লাঠি দিয়ে এই রাইফেল বা এটার সাথে এই ব্যানরটা লাগালে এটা দিয়ে এইভাবে আক্রমণ করতে হবে, এইভাবে প্রাথমিক একটা ট্রেনিং আমরা দেখাইছি 1 সপ্তাহ। তো তখন একদিন পরে ওই তারা করছে আগের যারা গ্রুপে ছিল তারা আবার নারায়ণগঞ্জ গজাইরা থেকে ওইখান থেকে 12 জন কুখ্যাত ডাকাত, ওই মোটামুটি কালকে ডাকায় তাদের ঘুরাচ্ছে নৌকার গুড়ার ভিতরে ভাই দেয় গুড়াই গুড়াই একজন করে ডাকাত ভাই দেয় নিয়ে আসছে এই ডাঙ্গা ক্যাম্প। এখন
আমাদের ট্রেনিং তারা নিতেছে যে এই যে ব্যানরটা দেখাইছে এই ব্যানর চার্জ করে এই টাকা দিয়ে মারতে হবে, যে মারতে পারবে তাকে ভারতে ট্রেনিংয়ে পাঠাবো, আর যে পারবে না মারতে এখান থেকে বলুন সে মুক্তিযুদ্ধ কী করবে এটা পরীক্ষা। তো ওইভাবে শেষ পর্যন্ত ওই দ্বিতীয়বার দিলাম এক সপ্তাহ তাদের সাথে মিলন ভাইদের সাথে, তারা পুরো এলাকায় পাকিস্তানি আর্মিরা আসে যায় ভোট টোট নিয়ে আসে যায়। এইভাবে খাওয়ার টাইম হলে দুপুরে এখন আমি বলি যে যদি সময় পাই ওই এলাকায় যাব, ওই মা বোনরা তারা নাকি আমাদের সেবা করছে, মা বাবারা খাওয়ার টাইম দুপুরে দুইটা বাজে আমরা এই পেট্রোল ডিউটি করে করে যাই হেঁটে কোথা লাগছে কই যাবো, তখন গ্রুপ বাই গ্রুপ বাড়িতে বাড়িতে বাক করে দিত, তখন বাড়িতে বাড়িতে যে মায়েরা রাঁধছে দুপুরে খাবে সেই খাওয়াটা না খেয়ে আমরা মুক্তিযুদ্ধ হিসাবে ওই খাওয়াটা তারা খাওয়াই দিচ্ছে। এটার যে একটা কৃতিত্ব তারা এখন নাই মনে হয় কৃতিত্ব মনে করি তাকে আটটা স্বর্গবাসী হবে। কিন্তু এক সপ্তাহ পরে তখন আমরা এক নৌকা যোগে ভারতের মধ্যে আমরা এক সপ্তাহ রওনা দিই। এখানে নৌকা তাও ছিল মাথায় পাতলা, কৃষকরা আমরাও কৃষি করেছিলাম মাথায় পাতলা রৌদ্রে বৃষ্টির জন্য পাতলা থাকত, মাতলার একটা ছোটো এই মাতলা পাতলা দিয়ে নৌকা বইটা হাতে নিয়ে দুই তিনটা বাইতে বাইতে এক নৌকা এক বোধায় এক নৌকা পুরা আমরা রাত্রে আমরা আরম্ভ করলাম ভারতের মধ্যে কসবা বর্ডার কুমিল্লা দেবুদার থানা দিয়ে কসবা বর্ডার দিয়ে আমরা ওইখানে যাবো রেল ক্রসিং যখন পার হবো এখানেই সমস্যা। তাও মাথা হুতি দিয়ে দিয়ে এইভাবে গোপনে গোপনে রাত্রে রাত্রে আমরা এই বড় এইটা পার হইলাম রেল ক্রসিংয়ের ব্রিজ ব্রিজের তল দিয়ে পার হইতে হবে দুই মোড়া বাংকার আমি কেমনে যাবো। তারা আবার আমরা রাস্তাঘাট দেখাই দিই দেখনি ঘোষণা তারা দিত, ব্রিজটা পার হওয়ার পরে ওইখানে যাইয়া যখন ভারতে ইসে যাবো ব্রিজ পার হয়ে আরেকটা এরিয়া আছে ওইখানে আবার নামাই দিত পানিতে, পানিতে নামাই দিত এই কারণে নৌকাটা এটার উপরটা যাওয়া যায় না উড়াত পানি এরকম পানি নামাই দিত এই কারণে ইয়ার পরে এখানে নামাই দিত তার কয়েক গজের ভিতরে আবার তারা করছে কি ওই রেলে যে ডিমুরা বাঙ্কার আছে ওই যেই তার দিয়ে পানির তল দেয় চারিদিক তল দিয়ে যেই তার দিয়ে ওই কলিং বেল ফিট করে রাখছে কারেন্ট। তো যদি এটার উপর টাচ লাগে তো টাচ লাগলে ক্লিং করে বেল বাজলে তখন মুসলধারে তারা ফ্রাই ফায়ার করতে পারে। তো এই জন্য ওই দালাল আমরা আগে থাকতো দাঁড়াই রয়েছে দালাল আমরা একজন একজন করে পার হই পাটা অ্যাঙ্গাই দিয়ে দেখা যায় এইখানে যেই তারটা এটার উপর দা পাউডার উঠে একটু দূরে দিবে পাও এইটাও না থাকে ওইটাও এইভাবে পার হচ্ছে। তো পার হয়ে যায় পরে ইন্ডিয়া আগরতলা আগরতলা ত্রিপুরা রাজ্য ওইখানে গেল ওইখান থেকে তখন এক সপ্তাহ আমরা ওইখানে ইউথ ক্যাম্পে আমরা ঢুকতে পারিনি কারণ হাজার হাজার মানুষ তখন এক সপ্তাহ আমরা বাইরে ছিলাম বাইরে আমরা এক সপ্তাহ খাওয়া দাওয়া করছি ইউথ ক্যাম্পে ঢুকছি ঢুকে খাওয়া দাওয়া আমরা বাইরে করতাম বাইরে করতে গেলে আমাদের কিন্তু পয়সা করি আমরা পাইছি পাইছিলাম কেমনে এখানে আমরা কালীগঞ্জ কটন মিলের যে ই ছিল নৌকা সুতা বোধাই নৌকা তখন তো তারা পাকিস্তানি ওই হিসাবে ওই ক্যাম্পওয়ালা ইনচার্জওয়ালারা ওই নৌকা আটকাইয়া ওই সুতা এগুলো আবার কাইনছ ওইখানে তাঁতিক হিন্দু তাঁতি যারা বা মুসলমান যারা তাঁতি তাঁত শিল্পী করে বান্ডেল এই সুতার বান্ডেল তার কাছে বিক্রি করে করে এক নৌকা বোধহয় বড় নৌকা অনেক টাকা পয়সা তারা পাইছে ওইখান থেকে আবার পয়সা গ্রাম আমার ওইখানে দল দিচ্ছে। এক সপ্তাহ পরে রিক্রুট হয়েছে তখন আমরা ডাক দিল তখন ওই লাইন ধরলাম লাইন ধরে যাইয়া তখন রিক্রুট হওয়ার পরে এই মুক্তিযোদ্ধার ট্রেনিং আমরা করতাম ওই দিন এক সপ্তাহ পরে তারপরে এখানে ট্রেনিং একর দিন আমরা ট্রেনিং নিয়ে যতাম আমাদের ওইটা ওইখানে ট্রেনিংটা ছিল রাইফেল স্ট্যান্ড গান তারপর গ্রেনেড এলএমজি অ্যান্টি ট্যাঙ্ক অ্যান্টি পার্সোনাল মাইন টাইম বম্ব এই জিনিসগুলোর উপরে আমাদের প্রশিক্ষণটা প্রাথমিক একর দিনে অল্প হয়েছে আমাদের আগে যেই গ্রুপগুলো আছে তাদের একুশ দিন ট্রেনিং দিয়ে তারা ছেড়ে দিয়েছে অস্ত্র দিয়ে এখন আমাদের আবার ট্রেনিংয়ের জন্য আবার তিন মাস আমাদের এই বাড়াই এই বালাটোনা ক্যাম্প রিলে ট্রেনিংয়ের এই প্রশিক্ষণের এই বালাটোনা ক্যাম্প থেকে যে যাইতাম প্রায় সাত মাইল দূরে মার্চ করে যাইতাম মার্চ করে যাইয়া জঙ্গলে ট্রেনিং স্পট বলে বেলচা দিয়ে ট্রেনিং স্পট বানাইতাম পাহাড়ের উপর টেলের উপর স্পট বানাইয়া আমরা বসতাম বসার বেলসঙ্গ রাউন্ড করে স্কট বানাইতাম স্কট বানাইয়া ওই ইন্ডিয়ান উস্তাদরা আমাকে সামনে থেকে
পড়াইতো বুঝাইতো প্রশিক্ষণগুলো আমাদের দিত। 3 মাস ওখানে ট্রেনিং নিলাম, ট্রেনিং নেওয়ার পরে তখন দেশে ফিরবো, দেশে যুদ্ধ করবো। আর্মস মিনিস্টার নামকে যখন দিয়ে দিল, ইডিয়া তিরপাল, তিরপাল আছে বল, তিরপাল দিয়ে ওখানে আমরা ক্যাম্প করে রইলাম। ক্যাম্প করে থাকার পরে 2 ঘন্টা করে সেন্ট্রি ডিউটি, এই অস্ত্র পাহারা দিত। আমার ডিউটি পড়ছে মনে হয় 2টা থেকে 4টা। রাইফেল নিয়ে একটা গজারি গাছ পজিশনে দাঁড়াই রয়েছি, ব্যানরটা মানে 12 ইঞ্চি লম্বা ব্যানরটা রাইফেলের সামনে, আর রাইফেলটা কত লম্বা, ওই পজিশনে তো রইলাম 2 ঘন্টা। তো মনে হয় 2টার পরে 2:30 যখন বাজে, তখন দেখি যে রুলিং করে কিছু একটা আসতেছে, বোঝা যায় যে কোনো কিছু আইছে, আসতেছে সামনে দেখা না, বললে বলে জোসনার আলো। তো গাছের কাছে গজারি গাছ, ফাঁকে ফাঁকে চন্দ্রের আলো ইয়ে আসছে, তার উপর তো লড়ে যে বোঝা যায় কিছু আসতেছে। কিন্তু ভয়ও লাগছে, প্রথম দিন অস্ত্রটা হাতে নিলাম, ম্যাগজিন ট্যাগজিন সব কিছু করে ট্রিগার ট্রুগার একেবারে সেফটি পিন অন করলাম, অফ আসছিল রাইফেলে অন করে, তো ট্রিগার ট্রুগার একের পজিশন লই আমি রইলাম। কিছুক্ষণ পরে নিজের প্রায় কাছাকাছি এই বসলাম, তো হোল হ্যান্ডসাপ খুব হলিও ম্যান ভাষা করা ভাষা হোল হ্যান্ডসাপ করে দৌড়তে যখন গেলাম তার কাছাকাছি, মনে হয় যে আর আধা হাত বাকি, আধা হাতের ভিতরে গেলে ওই মনে হয় যে তার মুখ দিয়ে এই ব্যানরটা ঢুকতে পারে। তখন সে হোল হ্যান্ডসাপ করছি করে হাত উড়ে হ্যান্ডসাপ বসে ঠিক চাইয়া দেখি যে মেজর হায়দার, মেজর হায়দারের চেহারা দেখে আমার তো শরীরের লোম পর সব দাঁড়াই গেছে। আমি বলি এটা কী করে, আমার ভিতরে কাপড় উঠছে গা মেজরে দিয়ে, রাইতে কি এর ঘুমার তো ঘুমার খালি ডরই আমার ভিতরে। পরের দিন সকালে 7টার দিকে ফলিং করে টুলে যখন অস্ত্র দিয়ে টুলে তখন আমার ডাইকে নিয়ে আমার কুসি যায় না, পিঠে খাবরা দেয় সাপ বাসায় পারবো, যুদ্ধ করতে পারবো, সে তার সাহস আছে আমারই মেরে ভালাইছে। এটা হলো ভারতীয় তার রাবাইঘর থেকে হাইটাইলাম অস্ত্র নিয়ে পিঠে, আমার মনে হয় 30 সের ওজনের মালামাল পিঠে, 2টা কাশ্মীরি শাল কিনলাম, আবার 300 টাকার বেতন পেতাম, 3 মাস আর্মি গান্ডার লোন ছিল, আর আমার গোলা অস্ত্র শস্ত্র এগুলোর ভিতরে ব্যাগ করে পিঠে বাইন দিয়ে, আর কোমরে ছিল গ্রেনেড, আর নিচে ছিল আমার অস্ত্র ছিল রাইফেল 3 ওজন, আর নিচে ছিল রাইফেলের বুলেটের বেল একের পিছিয়ে নিয়ে বানলাম, উপরে গ্রেনেড এইটা বাজায় পিন বাজায় বাজায়, তারপরে এইভাবে এই হাইটটা চার দিনে আসার টাইমে ওই দেবুদ্দা থানার ওদিকে আবার 2 জায়গায় রেডের ভিতরে পড়ে গেছিলাম না, পাকিস্তানি আর্মিগো তারা আসতে কুমিল্লে ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসে, তখন মাত্র ভাত চড়াইছিলাম আমার মনে হয় বাজারতে বড় ডেক পাইলে নিয়ে ভাত আমাদের মানে চড়াইলাম, একটু পরে খবর দায়ী করছে আইতাছে এই আবার অস্ত্র ইহরের সভা ছিল একটা ক্যানেল আছে খাল, খালের পাড়ে গেলার পজিশন লইলাম, তো যাক পরে আবার তারা আসে নাই এই বাজার বন্ধ। ওইখান থেকে আইসে নাগরি পাঞ্জোরা আক্তারুজ্জামান আরেকটা আক্তার ভাই করে গাহি আমরা ভিতরে তার বাড়িতে মোল্লাবাড়ি, ওই মোল্লাবাড়ি থেকে উঠে ওইখানে আবার মাটি গর্ত করে অস্ত্র সব রাইতে আমরা 2 একদিন ওইখানে রেস্ট করুন পায়ে রাখি চার দিনে হাঁটার ভিতরে, এখানে পাও এগুলো এরকম মোটা মোটা হয়ে গেছে, আমরা আবার আনবো এই দেশের ডিউটি আনবো। আচ্ছা প্রথমে পদক্ষেপ নিয়েছিলাম আমরা কালি এই ওয়াবদাড়া এটার ভিতরে টাইম বোম ফিট করি, তখন আশেপাশে মানুষ এলাকা থেকে সরাই দেওয়া আরম্ভ করলো, তো এইটা কইরে টুরে গিয়ে বেশি একটা সারতে পারি না, তখন একেবারে স্বাধীনতার পূর্ব লগ্নের শেষ মুহূর্ত, তখন এদিক দিয়ে আবার গৌরবের দিক দিয়ে পাকিস্তান ইয়ে ভারতীয় সেনাবাহিনী মিত্রবাহিনী আর মুক্তিবাহিনী মিত্রবাহিনী মিললে তারা আবার এদিকে ট্রেন নিয়ে অগ্রগামী হতেছিল, তখন আমাদের পজিশন গিয়েছিল তখন শেষ 15 ডিসেম্বর রাত্রে ধনুন নায়েব বাড়ি আলম মাস্টার আমার স্কুল ক্লাস টিচার ছিল, সে আবার আমেরিকায় গিয়ে মারা গেছে, তার বাড়িতে সে ছিল গ্রাম অর্গানাইজার, তার বাড়িতে আমাদের এই খাওয়াইল ওখানে একটা 38 জন মুক্তি কমান্ডার অরুণ আব্রাহাম, সে আমাদের 38 জন গ্রুপ কমান্ডার ছিল, সে আর কোম্পানি কমান্ডার ছিল আপনার এই যে খোলাভরা আজিজ মাজি, আমাদের ছিল রূপগঞ্জ থানার আন্ডার, এখন সে কালীগঞ্জ আগে রূপগঞ্জ থানার আন্ডার, রূপগঞ্জ থানার আন্ডার আমরা ভাগ হলাম, কালীগঞ্জ থানা ভাগ হয়ে গেল, ওইভাবে আমরা এই 38 জন মুক্তিযোদ্ধা আমরা এই অরুণ আব্রাহামের আন্ডারে
এবং সে ছিল গ্রুপ কমান্ডার, আর তিনজন ছিল সেকশন কমান্ডার। একজন ছিল পূর্বা, ছিল সচিবের ভাই রঞ্জন ডিকস, রুবার্ট রঞ্জন ডিকস, সে ছিল একজন। আরেকজন ছিল আমার ফুরেখালি জর্জ ডিকস, মারা গেছে, সে ছিল একজন। আর আমার কমল কমল কাঁচা, সে ছিল একজন সেকশন কমান্ডার। এই তিনজনের আন্ডারে আমরা এই 38 জন তিনজন করলাম। তো শেষ রজনী সন্ধ্যা 8টার আগে এই লাইব্রেরি আমরা মনে হয় এই বড়ো বড়ো রান মুরগির রান আমার মনে হয় দুইটা করে খাইলে খাইতে বলে আখেরি খাওয়া খাওয়াই দিয়েছিল মাস্টার, মনে আছে এখন স্মৃতিগুলো। কিন্তু 2014 সালে আমি গিয়েছিলাম আমেরিকায়, গিয়ে শুনি মাস্টার মারা গেছে, নিউ ইয়র্ক তার কবর হয়েছে, মানে কবরটা জেরত করতে পারিনি এখন দুঃখ। আবার গেলে আবার খাইয়া তখন তার বাড়ির ধরনের লাইব্রেরির পশ্চিমটা বিল এতটুকু পানি, শীতের 15 ডিসেম্বর রাত্রে ওইখান থেকে সন্ধ্যা করে এই নদী পার, এই বিলটা পার হই ঠান্ডা পানি দিয়ে, তখন অস্ত্র হাতে বুলেট টুলেট এক পুকুরে উঠে নিয়ে এইভাবে হাইটা হাইটা আমরা দুই হাতে নিয়ে পার হয়ে গেছি। ডিমাডি করে টাকাটা বালু নদীর দক্ষিণ পারে একটা কৈবত বাড়ি জল্লাবাড়ি গিয়ে তাল গাছের একটা বনে ছিল, তাল গাছ উষা তাল গাছ মানে এক আধ দেড় আধ দূরে দূরে একটা তাল গাছ মোটামুটি মাছ দা এই ফাঁকে ফাঁকে আমরা এই মুক্তি দ্বারা পজিশন নিলাম। আর পাকিস্তানি আর্মি গোপাল ইয়ে থেকে আরম্ভ করে নদী ব্রিজটার থেকে পশ্চিম পাড়টা ভালো একের সেই ডেমারি পর্যন্ত মনে হয় যে 20 গজ দূরে দূরে একটা করে ভাগ পাকিস্তানি। তখন আমরা ডিমারি থেকে এদিক দিয়ে পাকিস্তানি ভারতীয় মিত্র বাহিনী মুক্তি বাহিনী মিলে তারা উঠেছে নলছড়া এখানে গেছে, আর আমরা ওই ডিমারি থেকে তারা এখান থেকে সেন মারলে রাত্রে এখান থেকে যদি একটা মারে ওই মোটর সেল যদি একটা মারে এখান থেকে তারা তারা মারে ব্রাশ ছয়টা পাকিস্তানি চৌধুরীবাড়ি ওই বাঙ্গালগুলোতে, তখন তারা দুই দিকে এই খেলা হয়। আর আমরা ডিমারিতে এই 38 মুক্তিযোদ্ধা ওই থাকে তখন এমনভাবে আমাদের নির্দেশ ছিল যে আমরা তো কোথায় গুলি করতেছি ওগো বাঙ্গারে ওরা দেখ আমরা ফোকাসটা যেন না দেখি, তো এইভাবে মিলাইয়ে আমরা এক সমানে হায়ার করে আবারও আমার কমান্ড নেই এরকম স্যার। তো ওইভাবে সারাটা রাত্র গেল, পরের দিন সকাল যখন 12টা বাজে তখন 9-6টা থেকে ভারতীয় সেনাবাহিনীর সেল আমাদের একটা সন্নিকটে যখন পড়ছে তখন আমরা একটু ভয় পেয়ে গেছি, কারণ আমরা ওইখানে এত ফ্রন্টে ওইটা আবার তারা জানতেছে না 9-6টার থেকে দূরত্ব অনেকখানি অনেকখানি দূরত্ব বরকাস্টার। তখন আমরা এই কমান্ডার তারা দুজনে তারা আবার ওখান থেকে আবার ব্যাক করে আবার এই নকশাটা তাদের কাছে গিয়ে দোষ, তখন তাদেরই ছিল। প্রতিদিন আমাদের ঘন্টায় ঘন্টায় পাসওয়ার্ড চেঞ্জ মিত্র বাহিনী আর মুক্তি বাহিনী। যেমন আমি আমি আপনি বলছেন ঢাকা, আপনি আমার এই করলেন, আমরা ঢাকা আমি নারায়ণগঞ্জ মানে একই হবে এরকম একটা, এটা সব তার কাছে পয়সাটা এইভাবে যখন দেখছে অরুণ দায় তাও অরুণ গেল কাগজ সানাটার করা লাগছে ভারতীয় সেনাবাহিনীরা, তো তখন তারা বুঝে পাসওয়ার্ড যখন নিয়েছে তখন আমার বন্ধুকে টাইনে নিয়েছে বুকে জড়াই দিয়ে। আবার মোবাইল চৌধুরী গেছে একটা আর্মস এমিনেশন আমার মনে হয় যে মানে বাংলাদেশের ভিত্তি বলতে পারি যে এত আর্মস এমিনেশন আমরা এই 38 জনের গ্রুপে আমরা নৌকা বোঝাই করে আমরা আর্মস এমিনেশন এবং ওইগুলো যখন জমা দিই কালীপুজো ঘাটে থেকে নারায়ণগঞ্জ ভিলিজ সে ক্যাম্পে আমরা জমা দিয়েছিল, তখন এলএমজিগুলো ফিট করে পানিতে দুই দিনটা ফিট করে আমরা গুলি করতাম নাকি এটার গতিটা থামানো যায় নাকি লঞ্চ। তো এই লঞ্চ মুক্তিযুদ্ধের ভুল ইতিহাসটা এইভাবেই আমরা বাইসে রয়েছি। তবে মোবাইল যখন বাঙ্কার চেক করতে যাই আমরা মরে যেতাম না, থাকতাম না আমার মনে হয়। তো বাঙ্কার চেক করতে যাই একটা বিন্যাস সভা মানে বেলুচিস ছিল মনে হয় আর্মিটা লম্বা, সে চারি সাইফেল, তো সে আমরা এই দিচ্ছে করে সে সারেন্ডার করছে, হাত উড়াইছে হাত উড়াই নিচে যে আমরা তো জানি না নিচে বিন্যাস সভার নিচে চারি সাইফেল ফিট করে রাখছে এইটা দিয়ে সে করছে, কিন্তু চোখের পলক সারেন্ডার করছে চোখের পলক আবার পড়ে গেছে পড়ে গিয়া এটা টানা দোষ মানে এইটা সে যে ট্রিগার টান দিছে ব্রাশ মারবো এটা মারা টান দিলেও মানে এটা আর 12 ওখানে আটকে গেছে। তখন আমাদের পিছে মনে হয় হারুনের সবার ছোটো ছেলেটা এই তলনার দিকে বাড়ি হারুন সম্ভবত নাম, ও আবার
তাড়াতাড়ি যখন দেখছে খারাপ, কোমর থেকে গ্রেনেড বের করে মাথার খুলি শুনি সিরে বেড়া দূরে ইয়ে গেছে। ইয়ার পরে আমরা জানি যে সে যে এই পজিশনে স্যার সে যে পিছিয়ে গ্রেনেড মারছে, ওই গ্রেনেড না বলে আমরা বুঝাই ফেলি। আর যদি গুলি বাড়িতে তাহলে আমরা বলি এরকম একটা এই বিপদ গেছিল। তবে যাক খোদারে ধন্যবাদ দিই, আমরা বেঁচে রয়েছি, এখনো আছি জীবিত। 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? 16 ডিসেম্বর আমরা এই যুদ্ধ 2:30 আমরা 16 ডিসেম্বর তাদের সাড়ে নেয় তাদের মৃত্যু বাহিনী মুক্তি বাহিনী সহ তখন টাঙ্গাইল থেকে ওই সাইডটা ঘেরাও দিয়ে যেমন নদীতে মাছ ধরে জাল দিয়ে এরকম ঘেরাও দিয়ে চতুর্দিক খাইয়া সব দিয়ে দিয়ে বেরিয়ে এইভাবে আমাদের নতুন প্রজন্ম যেন দেশকে ধরে আমরা থাকবো না এই সময় শেষ হবে, তারা যেন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে ভালোবাসে, ভালোবেসে দেশটাকে যে মুক্তিযুদ্ধের দেশ হিসেবে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ যেন বজায় থাকে, যেহেতু অনেক নির্যাতন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশটা স্বাধীন করে গেছে, যার ফলে আমরা এখনো বাইসে রয়েছি মেলে বাস্তব। তো যাক ধন্যবাদ জানাই আপনাদেরকেও, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং পরিবারগত যারা শহীদ হয়েছেন এই পর্যন্ত দেশ স্বাধীনতা সংগ্রামে সবার আত্মার জন্য মাগফিরাত কামনা রইল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।